কথা বলতে চাই, বিশেষ করে অতিরিক্ত সচিব আমাদের সঙ্গে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনাব শফিকুজ্জামান। আপনার কাছ থেকে আমরা ট্রেড লাইসেন্স ইস্যু নিয়েও একটু কথা বলতে চাইব, কারণ আমরা দেখেছি উদ্যোক্তারা যখন ট্রেড লাইসেন্স নিতে যান সেখানে অনেকেই অভিযোগ করেন তাদের একটু সময় লেগে যাচ্ছে, সেখানে একটু হয়রানি হতে হয়। সেক্ষেত্রে এখানে যে হয়রানির সুযোগ থাকবে কি থাকবে না, বা যারা মাঠ পর্যায়ে রয়েছেন সে বিষয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইব। তবে একটা বিরতি থেকে ফিরে এসে দর্শক, এ পর্যায়ে আমরা বিচ্ছিন্নভাবে একটা ছোট বিরতি নিচ্ছি, আশা করি আমাদের এই আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি বিদ সংলাপে। আমরা আজকে কথা বলছি ই কমার্স নিবন্ধনের উপায়, এই শিরোনামে আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত রয়েছেন। জি আশরাফ রয়েছেন, উদ্যোক্তা এবং চাল ডালের সিইও, এবং আমাদের সঙ্গে রয়েছেন ইকেবের সহসভাপতি জনাব শাহাবুদ্দিন শিপন। আমাদের সঙ্গে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইআইটি এবং একই সঙ্গে ডিজিটাল কমার্স সেলের আহ্বায়ক। আপনাদের তিনজনকে আরও একবার স্বাগত জানাই আজকের এই আলোচনায় আমাদেরকে সময় দিয়েছেন। আমি এই পর্যায়ে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আপনার কাছে আসতে চাই। একটু যদি বলেন যে আমরা যে প্রশ্নটি আমি বিরতির আগে আপনাকে করতে চাচ্ছিলাম, যে আমরা যখন দেখছি যে একেবারেই মফস্বলের একজন উদ্যোক্তা বা উপশহর বা শহর কেন্দ্রিক যদি ঢাকার বাইরের উদ্যোক্তাদের কথা বলি, তাদের অভিজ্ঞতা অনেক সময় ট্রেড লাইসেন্স নিতে গিয়ে তাদেরকে নানারকম হয়রানি হতে হয় বা সময় সাপেক্ষ সময় ক্ষেপণ হয়, সেই জায়গাগুলো থেকে এই যে নতুন যে বিজনেস আইডি, এই আইডি নেবার ক্ষেত্রে এই ধরনের ছোট উদ্যোক্তা হোক বা মাঝারি উদ্যোক্তা হোক, তাদের কোনোরকম হয়রানির আশঙ্কা থেকে যায় কি না, যে অনেক এবং সময় সাপেক্ষ হবে কি না, অনেকগুলো আবেদন জমা পড়ল, তারা আসলে ট্রেড লাইসেন্স নেই, তাদেরকে কীভাবে যাচাই করবেন, তারা যথাসময়ে আসলে আদৌ নিবন্ধন নম্বরটা পাবেন কি না? আপনি একটি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম এইটা এই প্রশ্নের উত্তরটা সবার জানা দরকার। প্রথমত আসলে ডিজিটাল যে বাংলাদেশ বা ডিজিটাল কমার্স বলেন বা এই মানে আমাদের কাজের ক্ষেত্রে যে আমাদের এই যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, এটা আসলে কি মানুষকে আপনার দূরত্ব কমিয়ে দিয়েছে এবং মানুষের যে মানে ডিসক্রিমিনেশন, এটাকে কিন্তু আপনার কমিয়ে এনেছে আর কি। এখানে আপনি আসলে কোন মফস্বলে আছেন, নাকি আপনি ঢাকা শহরে গুলশান বনানীতে আছেন, না বা এরকম কোনো পশ এরিয়াতে আছেন, এটা আসলে ইনফ্যাক্ট ম্যাটার করে না। এখন আপনাকে যে অ্যাক্সেসটা করতে হবে সেটা হলো যে আমাদের যেটা বলেছে যে আমাদের যে আবেদন ফর্মটা, এটা আমাদের বিভিন্ন জায়গায় যে ফ্যাক্টরে পাওয়া যায়, এবং ডিজিটাল বিজনেস যারা করে বা ফেসবুক করে সে কিন্তু খুব ইজিলি ওখানে অ্যাক্সেস করতে পারবে প্রথমত, কারণ যিনি এই বিজনেস করে সে কিন্তু এটুকু তার লিটারেসি প্রযুক্তি জ্ঞান রয়েছে নিশ্চয়ই প্রযুক্তি জ্ঞান আছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু যে জিনিসটা হলো যে আমরা কিন্তু এটাকে কোনো জটিল প্রক্রিয়া করি, এটা এমন একটা সিম্পলিফাই করা হয়েছে যেটা হলো এই বিজনেসের সাথে জড়িত তারা যদি নিতে চায় এটা বিনা পয়সায় তারা এটা নিতে পারবে। এখন আপনি ট্রেড লাইসেন্সের কথা বলেছেন, আমাদের এইটা কিন্তু টোটালি প্রযুক্তি নির্ভর, এবং আমি প্রথমে যে কথাটা বললাম যে ডিজিটাল প্রযুক্তি মানুষকে আপনার যেটা হয়েছে কানেক্ট করেছে এবং ডিসক্রিমিনেশন বা আপনার এই জায়গাটাকে দূর করেছে। কিন্তু ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আপনি দেখেন ট্রেড লাইসেন্স যেটা কারা দিচ্ছে, ট্রেড লাইসেন্স মূলত দিচ্ছে হলো লোকাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট বলতে ঢাকা সিটি কর্পোরেশন ঢাকাতে বা মেট্রোপলিটন গুলোতে, আর আপনার মানে আমাদের জেলা শহরগুলোতে অনেক জায়গায় সিটি কর্পোরেশন বা পৌরসভা, এবং একদম ইউনিয়ন পর্যায়ে হলো আপনার লোকাল গভর্নমেন্ট বলতে আমাদের ইউনিয়ন পরিষদ। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে যে ট্রেড লাইসেন্স দিচ্ছে ওই এলাকা ওই অধিক্ষেত্রে, সেখানে কিন্তু আপনার এই অটোমেশন ব্যবস্থাটা নেই বা এই ধরনের আমাদের ডিবিআইডি যেভাবে আমরা দিচ্ছি এইভাবে কিন্তু কানেক্টেড না, তাকে সেখানে ফিজিক্যালি অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, অ্যাপ্লিকেশনের পরে ওইটা ফিজিক্যালি আপনার ভেরিফাই করতে হচ্ছে, অর্থাৎ ওই কর্তৃপক্ষ ওই লোকাল গভর্নমেন্ট কর্তৃপক্ষ তার বিজনেস আছে কিনা বা সেখানে তার এই যে ভেরিফিকেশন, তাতে হচ্ছে কি যে টাইম আপনার লেগে যাচ্ছে নাম্বার ওয়ান, এবং সেখানে আপনারা যেটা মিন করছেন যে দীর্ঘসূত্রিতার অনেকগুলো কারণ আছে সেখানে, ইভেন আমি যদি সরাসরি বলি যেহেতু একটা একাডেমিক আলোচনা, সেখানে একটা আসলে দুর্নীতির সুযোগও থেকে যাচ্ছে আমি যদি সরাসরি বলি। কিন্তু আমাদের এক্ষেত্রে যেটা হচ্ছে এটা টোটালি একটা অটোমেটেড সিস্টেম, এবং এখানে কিন্তু ইভেন তার যে ফর্মটা সে নিজেই ডাউনলোড করতে পারবে, অর্থাৎ কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নাই, এবং আমি যদি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কমাতে পারি তাহলে আমি যেটা মিন করেছি সেই জিনিসটা কিন্তু আপনার নিশ্চয়ই করাপশনের সুযোগ থাকবে জিরো পর্যায়ে পর্যায়ে। কিন্তু এই যাচাই প্রক্রিয়াটা এবং কতদিনের মধ্যে আসলে আপনারা সেই আবেদনটি বিবেচনা নেবেন? প্রথমত যাদের এই যে এখানে দুইজন আমার সাথে যারা আছেন আমাদের শাহাবুদ্দিন ভাই, শিপন ভাই এবং জিয়া, তারা কিন্তু আমাদের এই আইডিটা নিয়েছে, এবং তাদের এই যাচাই প্রক্রিয়া মানে কি যে তারা ক্লিক করার সাথে সাথে তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পেরেছে। এখন তারা তো আসলে মানে বড় কোম্পানি, কিন্তু যারা ছোট কোম্পানি সেখানে যাদের টিন আছে টিআইএন আছে, সবার তো কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, এনআইডি লাগবে, যাদের টিন আছে
অথবা যাদের ব্যাংকের ইনফরমেশনগুলো আছে তারা কিন্তু ঠিক এদের মতোই খুব অ্যাক্টিভলিকে পারবে, কিন্তু যাদের এইরকম ইনফরমেশন গুলো নেই সেটা আমরা একটা ক্লিয়ারেন্স অবশ্যই নিতে হবে। যেহেতু আমরা বেস্ট অফ কমার্স থেকে নিচ্ছি দায়িত্ব, সেক্ষেত্রে আমি যেটা মনে করবো যে ইনিশিয়ালি আসলে অনেক অ্যাপ্লিকেশন আসবে, আমাদের যে আরজিএসসির কথা বললাম তারা এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা করবে, সেখানে একটা সেট আপ দরকার এবং সেই সেট আপের জন্য গতকালকে যে মাননীয় মন্ত্রী মহোদয়ের যে মিটিং হয়েছে সেখানে আমরা ইক্যাপ থেকেও আমরা জনগণের সাপোর্ট নেব। এবং এটা আসলে সত্যিকার অর্থে এখানে ওইভাবে সময় লাগার কথা না, কিন্তু আমি জানি না আসলে আবেদনের চাপটা কতগুলো, আবেদনের চাপ যদি অত্যাধিক হয়ে যায় তাহলে হয়তো আমাদের পর্যায়ক্রমে দিতে হবে, হয়তো একদিনে আমরা হয়তো 1000 ডিসপোজ করতে পারবো, তাহলে হয়তো একটা কিউ থাকবে। এটাও কিন্তু আপনার এমন না যে আপনার ওই যে অন্য কোনো কারণে আপনার এটা আটকে থাকবে, ডিসপোজ হচ্ছে না বা আটকে থাকবে। জি নিশ্চয়ই, আমরাও আশা করছি যে এটি অনেক সহজতর হবে, আসলে এক ধরনের বড় একটি পরিবর্তন নিয়ে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে উদ্যোক্তারা রয়েছেন এ পর্যায়ে, জি আশরাফ আপনার কাছে একটু জানতে চাইবো, চালরা ডট কমের সিইও আমাদের সঙ্গে রয়েছেন, এই এই প্রক্রিয়াটা নিয়ে আসলে আপনার কাছে জানতে চাইবো যে সব মিলে ই কমার্সের উপর প্রক্রিয়া তো জানবোই, ই কমার্সের উপর আবার আসলে মানুষের আস্থার কথা যদি একটু আসে, যে আস্থা কি একটু ফিরতে শুরু করছে কি না, অথবা আপনার বিজনেস ট্রেন্ড আসলে কি বলছে, যদিও আপনি নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে কাজ করছেন। জি থ্যাংক ইউ, ভেরি গুড কোশ্চেন। তো এখানে আপনার চালডাল ডট কম এর আমরাও দেখেছি যে যখন মার্কেটে কোনো এক ধরনের অস্থিরতা হয় বা কোনো ধরনের প্রবলেম দেখা যায় ডিজিটাল কমার্সে, যখন আস্থার জায়গাটা কমে আসে তখন কিন্তু আমাদের চালডাল ডট কম এ অর্ডার, মনে করেন আমরা ডেইলি অ্যারাউন্ড 10,000-11,000 অর্ডার করি, তখন আমরা দেখতে পারি যে 8,000 নেমে আসছে। তো এই যে ডাউনফলটা হয় অ্যাবাউট 10%-20%, এটার কারণটা হলো আস্থার জায়গা। তো এখন ডিবিআইডিটা দেওয়ার পরে আপনি যেরকম কাস্টমারদের আস্থা ফিরে আসবে, সেরকম আমাদের ব্যবসা যারা আমরা করছি আমরাও কিন্তু বিভিন্ন নীতিমালা মেনে কিন্তু এখন ব্যবসাটা করতে হবে আমাদেরকে। এন্ড সেটা যেরকম প্রথমত মনে হতে পারে অনেকের কাছে যে এখন আমাদের পেপার ওয়ার্ক বাড়লো বা আমাদের কাজ বাড়বে, আমাদের ট্রেড লাইসেন্স বা এগুলি বিভিন্ন জিনিস করতে হবে, কিন্তু দেখেন আপনি যদি একটা ব্যবসা আলটিমেটলি বড় করতে চান, আপনি তো একদিন ইউ ওয়ান্ট টু স্টার্ট আ স্টার্টআপ এন্ড বিকাম আ প্রপার বিজনেস, তো প্রপার যদি আপনার বিজনেস করতে হয় তাহলে কিন্তু আপনাকে আলটিমেটলি ডকুমেন্টেশন এন্ড এভরিথিং মেইনটেইন করতে হবে, স্বচ্ছ থাকতে হবে। আমি মনে করি যে দিস ইজ গুড এন্ড দিস উইল বি গুড ফর দি এন্টায়ার নেশন বলে আমি মনে করি। জি নিশ্চয়ই, সেটি দীর্ঘমেয়াদে আসলে একটি বড় সুফল বয়ে আনবে, শুরুতে হয়তো কিছুটা এই প্রক্রিয়াগুলো। আর একটু ক্লিয়ার করি যে যে কোনো অ্যাসোসিয়েশনের যে সব মেম্বার আছে সবাই কিন্তু মোটামুটি যদি ডিজিটাল ব্যবসা করে তাহলে কিন্তু তাদের অ্যাসোসিয়েশনের সাথে এপিআই কানেক্ট করার একটা কথা আমরা শুনেছি মিনিস্ট্রি অফ কমার্সের এন্ড আরজিএসসি, যদি তারা এপিআই কানেক্ট করে তাহলে কিন্তু এই অ্যাসোসিয়েশনের মেম্বাররা ওয়ান ক্লিকে ওয়ান মিনিটেই কিন্তু বিডিআইডিটা পেয়ে যাবে। সো এটাও একটা খুব সহজ উপায়। এন্ড মেইন কথা হলো যে ভেরিফিকেশন প্রসেসটা আমরা চাই যে সরকার স্ট্রং রাখুক, যাতে যেসব বিজনেস আসবে সেগুলো যেন ভেরিফাইড, প্রপারলি ভেরিফাইড বিজনেসেস আমাদের এখানে আসে, কারণ আমরা সবাই বিজনেসে হ্যাম্পার হই যদি কোনো ধরনের মিসক্রিয়েন্স ক্রিয়েট হয়। নিশ্চয়ই, এইটার ব্যাপারে যদি একটু ওনারা লক্ষ্য রাখে, সফিক স্যার এখানে আছে তাহলে খুব খুশি হব। নিশ্চয়ই, সেখানে স্বচ্ছতা জরুরি, কেননা কেউ যদি অন্য উদ্দেশ্যে এসে